আচ্ছা কি কি দরকার ছিল? রাজনৈতিক কি বলেছেন একটু ভয়ে তার কথা পড়ে শুনেন। রাজভবনে যা ক্রিটিক্যালের গাড়ি চলছে তাতে মেয়েরাজাদের ভয় পাচ্ছে বলে আমার কাছে অভিযোগ করেছে এবং এতে অসম্মানিত বোধ করেছে রাজভবন। স্বাভাবিকভাবে তিনি মানহানির মামলা করেছেন, তিনি দেরাজ থেকে নিজে দাঁড় করেছে, সেটাও তো রাজভবনে করছে কিনা জানি না, সেটা রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার করছে জানি না। আলটিমেটলি কি হচ্ছে বলুন তো, কোটি কোটি টাকা গলে যাচ্ছে রাজ্যের দুই প্রশাসনিক প্রধান নিজেদের মধ্যে লড়াই চলতে করতে গিয়ে, আর রাজ্যের শেখ সাহেবকে বাঁচানোর জন্য কত কোটি ঘটে গেছে আপনি ভাবুন তো, গত 6 বছরে বিয়ে মামলা শুধু কোর্টে হারার জন্য একটা সরকার কত কোটি টাকা খরচা করেছে, আইনের পেছনে আইনজীবীদের পেছনে হাজার হাজার কোটি টাকা খরচা করে দিচ্ছে একটা সরকার। আর সেই সরকার এখন মানে মা ভবানী বলে বলেছিল যে স্ট্যাম্প ডিউটি রেস তুলে দিচ্ছে, পেট্রোল ডিজেলের উপর 1 টাকা ছাড় সেটাও তুলে দিচ্ছে, কোথায় চলেছি? ইন্ডিয়ার পরিবহন ব্যবস্থা সরকারি বাস রাস্তায় দেখতে পারে, প্রাইভেট বাসে উঠতে হবে, সরকারের ভালোটা করুন। আরেকজন কি ভগবান বলা থেকে জিতেছে, তিনি তো পুরুষ যেতে পারে।